শারীরিক অবস্থার অবনতি হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান জানান হঠাৎ করে অসুস্থতা বোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে তিনটায় হাসপাতালের সিসিউতে ভর্তি করানো হয়েছে জানা গেছে হঠাৎ করে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় ২২ জুন শনিবার সকাল নয়টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাইরুল কবির খান জানান এই মুহূর্তে কিছু বলতে পারছি না তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে রিপোর্টগুলো আসলে তার অসুস্থতার ধরন সম্পর্কে জানা যাবে এর আগে গত পয়লা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার হাসপাতালে যান খালেদা জিয়া সে সময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় একদিন পর দুই মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন তিনি লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া